আসসালামু আলাইকুম, কানিজ কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি, এগ স্যান্ডউইচ। ভিউয়ার্স, আজ আমি এখানে চার রকম এগ স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা ডিম সিদ্ধ নিয়েছি, এখন আমি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখন ডিমটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এবার এগুলো আমি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমটা আমি চামচ দিয়ে ভেঙে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে আমি 2 চামচের মতো মেয়োনিজ দিয়েছি। আর মেয়োনিজ দিয়ে ডিমটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম মেয়োনিজের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে পাউরুটি নিয়েছি। আমি এখান থেকে কিছুটা নিয়ে পাউরুটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আমি 4টি স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি। ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি। আমি অপর পাউরুটিটি উপর থেকে দিয়ে দিয়েছি। আমি চুলাতে চলে আসছি। আমি দিয়েছি সামান্য পরিমাণ তেল আর পাউরুটিটা আমি দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এখানে 1 মিনিটের মতো অপেক্ষা করলে হয়ে যাবে, এটা কিন্তু বেশি সময় লাগবে না। আমার স্যান্ডউইচটি রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে আরেকটা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি, কিছুটা গাজর কুচি, কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি একটা কাঁটা চামচ দিয়ে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। চুলাতে আমি আবার ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়েছি। ডিমটা আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এর মধ্যে আমি এখন 2টা পাউরুটি দিয়ে দিচ্ছি। আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আমি ডিম 2 সাইড থেকে একটু ভাঁজ করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি শসা, স্লাইস করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোগুলোও আমি স্লাইস করে রেখেছিলাম। ভিউয়ার্স, এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি আবার শসা দিয়েছি, শসার উপর আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। ভিউয়ার্স, এখানে আমি 2টা চামচ নিয়েছি, আমি একটা চেপে ধরে আরেকটা আমি উল্টে দিচ্ছি। আপনারা 2টা কিন্তু কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। এটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে দেব। ভিউয়ার্স, আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা মনে করতে পারেন যে 2টা ডিম ভেঙে আমি একটা কথা বলছি না, এটা 2টা কুসুমের একটা ডিম। আমি ডিমটা ভালো করে ভেজে নেব। এটা আমি ভেঙে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আস্ত রাখবো না, আমি একদমই চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেঙে নিয়েছি ডিমটা।
ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। এরপর আমি নিয়েছি দুইটা পাউরুটি, আমি দিয়ে দিয়েছি প্রথমে মেয়োনিজ, তারপরে ভেজে রাখা ডিম থেকে কিছুটা দিয়েছি, তারপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি চুলাতে আবার দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, 1 থেকে 2 মিনিটের মতো রাখতে হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু পাউরুটি তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। চুলার আঁচ খুব কম রেখে আমি 1 মিনিটের মতো রেখে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে ভেজে নিলে গোল্ডেন কালার আসছে, দেখতেও অনেকটা ভালো লাগছে। এটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, 3টা কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি চতুর্থ নম্বরে চলে এসেছি। দেখেন আমি পাউরুটিগুলো সাইড থেকে কেটে নিচ্ছি, লাল অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিছুটা মেয়োনিজ নিয়েছি, মেয়োনিজ নিয়ে আমি পাউরুটির উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আর এই মেয়োনিজ তৈরির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এই মেয়োনিজ 3 দিন পর্যন্ত খাওয়া যাবে নর্মাল ফ্রিজে রেখে। আমি 2টা পাউরুটির মধ্যে মাখিয়ে নিয়েছি, এখন আমি উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে চেপে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কিছুটা দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি কুচি করে নিয়ে স্লাইস করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে করে স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, আর সন্ধ্যায় কিন্তু চায়ের আড্ডা জমে যাবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবেন, আর একজনকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।